আরজিকরের ঘটনায় জুনিয়র চিকিৎসকদের অনশনকে সমর্থন জানিয়ে আজ দেশ জুড়ে প্রতীকী অনশনে বসেছেন চিকিৎসকেরা। সেই মতো জুনিয়র চিকিৎসকদের সঙ্গে প্রতীকী অনশনে বসলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার সঞ্জয় কুমার মল্লিক। জুনিয়র চিকিৎসকদের দশ দফা দাবির মধ্যে অন্যতম দাবি হলো নিরাপত্তা। নিরাপত্তাহীনতায় ভুগছেন রাজ্যের প্রত্যেকটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে কর্মীরা। আজ চিকিৎসা পরিষেবা না পেয়ে উত্তরবঙ্গ মেডিকেলে মনোরোগ বিভাগের নিরাপত্তা কর্মীদের সঙ্গে রোগী ও রোগীর পরিজনদের বচসা ও মারধরের মতো ঘটনা ঘটে। সুপারের অফিসও ভাঙচুর করা হয়। এই ঘটনার পরে ফের একবার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। এই বিষয়ে সুপার সঞ্জয় কুমার মল্লিক জানান, দেশ জুড়ে প্রতীকী অনশন কর্মসূচি চলছে, জুনিয়র চিকিৎসকদের সমর্থন জানিয়েই আজ প্রতীকী অনশনে যোগ দিলাম। অফিস ভাঙচুরের ঘটনা নিয়ে তিনি বলেন, নিরাপত্তাহীনতা সবসময় দেখি। এমএসভিপির অফিস থেকে সামান্য দূরত্বে রয়েছে মেডিকেল ফাঁড়ি, তারপরেও এরকম ঘটনা ঘটছে। ঘটনার পরেই পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। দেখুন, এগুলো তো নতুন করে বলার কিছু নেই, আমরা সমস্ত জিনিসটাই দেখেছি। আজকে আইএমএ থেকে যে আজকে একটা সারা দেশে যে প্রতীকী অনশনটা হচ্ছে, যেহেতু বিএং এ আইএমএ মেম্বার, আমারও মনে হয়েছে যে এই প্রতীকী অনশনে আমাদের যোগদান করা উচিত। তার জন্য আজকে আমরা এই 12 ঘন্টার প্রতীকী অনশনে যোগদান করলাম জুনিয়রদের সাথে। দেখুন, নিরাপত্তাহীনতা বলতে যেটা রয়েছে সেটা তো আমরা সবসময় দেখে এসেছি, তারপরে আরও অনেকগুলো ইনসিডেন্টই দেখলাম। তো সেটা তো আরও ভবিষ্যতে কতগুলো ইনসিডেন্ট দেখতে হবে তার কোনো এ নেই। তো এখন যতক্ষণ না এই জিনিসটা ঠিক হচ্ছে ততক্ষণ নিরাপত্তাহীনতা তো সবার মধ্যেই থাকবে। না, এখন ওখানে আলাদা করে তো পুলিশ পোস্টিং নেই, যেহেতু পুলিশের যে পোস্টটা রয়েছে সেটা ঠিক এমএসভিপি অফিসের উল্টো দিকেই। এবার সেক্ষেত্রে আমাদের যে ওটা নিজেদের সিকিউরিটি থাকে সেই ক্ষেত্রে, এবং যেহেতু এখন অফিসের ছুটি চলছে সেহেতু ওখানে লোকজনও কম। তো সেটা এখন কী কারণে তারা এসেছে, তাদের কী বক্তব্য সেটা দেখতে হবে, কিন্তু ন্যাচারালি একটা ব্রিচ অফ সিকিউরিটি তো হয়েইছে ব্যাপারটায়।